সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কিনি এবং কাকি নিয়ে কথা বলছি প্রিয় দর্শক আজকের স্টেট ডায়ালগের সম্মানিত অতিথি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ যিনি গত নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান ছিলেন প্রিয় দর্শক এইচ টি ইমাম সাহেব আমরা কথা বলছি তার সাথে এবং তিনি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে সরকারের যে যেসব সফলতার কথাগুলো বলেছেন এবং সুন্দরভাবে তিনি সেটি উপস্থাপন করার চেষ্টা করেছেন ফ্যাক্টস অ্যান্ড ফিগার নিয়ে যিনি কথা বলেন বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গায় রাজনৈতিক বক্তব্য রাখা এক জিনিস অ্যাডমিনিস্ট্রেশন চালানো কমপ্লিট সম্পূর্ণ ভিন্ন জিনিস এবং এই ব্রিটেনে আমরা দেখেছি এক সময় পুরুষ সেঞ্চুরি কনজারভেটিভ পার্টি রুল করেছে ব্রিটেনকে নাইনটি সেভেনে সেটির পরিবর্তন হয়েছে এবং লেইপার পার্টি ক্ষমতায় আসার পর ব্লেয়ার অত্যন্ত দুর্দান্তভাবে তিনি দেশ পরিচালনা করেছেন এবং দশ বছর লেইবার পার্টি ক্ষমতায় ছিল বর্তমানে কোয়ালিশন গভর্নমেন্ট চলছে ব্রিটেনে এবং ব্রিটেনের যে অবস্থা আজকে আপনারা দেখতে পাচ্ছেন রিসেশনের মধ্যে পুরো ইউরোপ এবং ব্রিটেন তো আছেই সেখানে বাংলাদেশে জিডিপির গ্রোথ মোর দেন সিক্স পার্সেন্ট যেটি আমাদের প্রধানমন্ত্রী উপদেষ্টা কিছুক্ষণ আগে বলেছেন আমরা বাংলাদেশ আমরা যতটুকু জানি এত কিছুর পরও পনেরো ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষের মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে তবে বাংলাদেশে যে রাজনীতি যেটি যে রাজনীতি বিরাজ করছে বাংলাদেশে প্রধানমন্ত্রী কথা বললেন না বিরোধী দলীয় নেত্রীর সাথে এই ব্যাপারে কী বলবেন আপনি আপনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই বিষয়টিতে যাওয়ার আগে আমি তো ওখানকার প্রত্যক্ষদর্শী কথা বললেন না যেমন বললেন তার আগে আরো দু একটা বিষয় কি বলতে পারি তাদের উচিত যেমন আমি শিক্ষার কথা বলেছি বিদ্যুতের কথা বলেছি তারপরে আপনার কৃষির কথা বলেছেন কিন্তু সেই সঙ্গে আর একটা বড় জিনিস বিশাল একটা হয়েছে বাংলাদেশে সেটা হলো চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আমাদের আমেলিক সরকার বিগত আমলে প্রথম আমলে সারা দেশে আপনার রুরাল হেলথ কমিউনিটি হেলথ ক্লিনিক করার একটা পরিকল্পনা নিয়েছিলেন এবং প্রায় বারো দশ হাজারের মতো স্থাপন করাও হয়ে গেছিল তার স্থাপনা যেগুলোকে বলে বিল্ডিং এবং অন্যান্য লোকজন নেওয়া হয়ে গেছিলো বিএনপি সরকার এসেই তারা ওটা বন্ধ করে দেন দু সালে তারপরে আমরা সরকার আসার পরে সাথে সাথেই আবার সিদ্ধান্ত নেওয়া হয় যে না এমন একটা জিনিস এটিকে কিছুতেই আমরা পেছনে ফেলে যেতে পারি না কেননা গ্রামাঞ্চলে মানুষের আমাদের ডাক্তাররা তো সব শহর কেন্দ্রিক তাদেরকে বাইরে নিতে হবে উপজেলায় নিতে হবে গ্রামে নিতে হবে এবং গ্রামাঞ্চলে এমন আছে অনেক প্রায় চিকিৎসায় আছে যার জন্য একেবারে ডাক্তারি পাশ করা ডাক্তার না হলেও চলে স্থানীয়ভাবে প্রশিক্ষিত যদি হেলথ অ্যাসিস্ট্যান্ট থাকেন টেকনিশিয়ান থাকেন ওষুধপত্র যদি পাওয়া যায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই কমিউনিটি সেন্টারগুলো বছর এবারে এসে আমরা ইতিমধ্যে প্রায় তেরো হাজার কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার করে ফেলেছি এবং আর পনেরো হাজার পর্যন্ত যাবো আমরা এখন এই পনেরো হাজার তেরো হাজারের মধ্যে এখানে আপনি চিন্তা করুন স্থানীয়ভাবে কিন্তু জনসংখ্যা এই এদেরকে ইয়ে দেওয়া হয়েছে ব্যবস্থাপনা দেওয়া হয়েছে স্থানীয় হেলথ অ্যাসিস্ট্যান্ট যিনি কিংবা ওই ওখানকার পরিচালক যিনি কিংবা ওখানকার দপ্তরি যিনি কিংবা ঔষুদান যিনি এরা সব ওই স্থানীয় জনগণের মধ্যে থেকে নেওয়া হয়েছে তার ফলে তাদের একটা নিজস্ব সেন্স অব বিলিং যেটাকে বলে যে আমার এলাকা তো আমি এখানে কাজ করব আমার মানুষের সেবা দেব এটি যেমন হয়েছে সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের বিশ্বাস একটা বিষয় রয়ে গেছে আমাদের যে আমরা যে আমরা তো এবার ম্যানিফেস্টো বলিনি আমরা বলেছি ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রূপকল্প দু হাজার একুশ আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দেখেছি দু একুশ সালে আমরা কীরকম বাংলাদেশ দেখতে চাই এরকম একটা স্বপ্ন দেখানো মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে দু হাজার একুশ সালে আমরা কী কী চাই মুক্ত ক্ষুধামুক্ত মুক্ত সুচিকিৎসার ব্যবস্থা ভালো শিক্ষার ব্যবস্থা আধুনিক প্রযুক্তি নির্ভর একটি বাংলাদেশ আধুনিক প্রযুক্তি নির্ভর যে জন্য আমরা ওটাকে বলেছি বলেছি আবার অন্য ভাষায় ডিজিটাল বাংলাদেশ সবকিছু মিলিয়ে কিন্তু যদি চিন্তা করেন তাহলে বঙ্গবন্ধু যে সোনার বাংলার কথা চিন্তা করেছিলেন সেই সোনার বাংলা গড়ার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি ওই দু সাল মানে বাংলাদেশের পঞ্চাশ বছর এবং বঙ্গবন্ধুরও ওই শতবর্ষ পূর্তি হবে তখন জন্ম শতবার্ষিকী হবে এই যে একটা স্বপ্ন দেখিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে নিয়ে যাওয়া এইগুলো আমরা ধাপে ধাপে ওইগুলোই বলবো আমরা যে আমরা আবার ভাগ করেছি যে কোন বছর কি কি হবে বিদ্যুৎ উৎপাদন শিক্ষা গড় আয়ু ইত্যাদি আমি প্রথমে বলেছিলাম যে আপনার সঙ্গে আলোচনায় যে এমডিজি রে যে ইউনাইটেড নেশানসের যে সমস্ত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস শিক্ষা শিশু মৃত্যু হার আমরা কমিয়ে নিয়ে এসছি তার জন্য আমরা রীতিমতো প্রশংসিত শুধু না আমরা অ্যাওয়ার্ড পেয়েছি আমরা মাতৃ মৃত্যু হার কমিয়ে নিয়ে এসেছি অ্যাওয়ার্ড পেয়েছি বাংলাদেশের এখন গড় আয়ু আগে পঁয়ষট্টি ছিল এখন সাতষট্টিতে চলে গেছে চিন্তা করুন কী জন্য হয়েছে এই চিকিৎসা ক্ষেত্রে বিশাল একটা অবদানের ফলে এই যে চিকিৎসা নাইনেই করেও আমরা যে পরিমাণ ব্যবস্থা করেছি নতুন নতুন হাসপাতাল নতুন নতুন চিকিৎসা কেন্দ্র চিকিৎসাতেও একটা বিশাল ব্যাপক পরিবর্তন এসছে আরেকটা পরিবর্তন এসছে যেটা ডিজিটাল কথাটা বলছিলাম যে আমরা আধুনিক আয়নের পথে সরকার সরকারের কি দায়িত্ব সরকারের দায়িত্বগুলো কিন্তু রাষ্ট্রের যে সমস্ত করণীয় রাষ্ট্রের পক্ষে সরকার সেগুলো করে রাষ্ট্র কি কি করবে সেগুলো আমাদের সংবিধানে বলা আছে রাষ্ট্র তার নাগরিককে নিরাপত্তা দেবে তার নাগরিককে আহারের ব্যবস্থা করবে বাসস্থানের ব্যবস্থা করবে চিকিৎসার ব্যবস্থা করবে শিক্ষার ব্যবস্থা করবে এগুলো সমস্ত মৌলিক অধিকার এই মৌলিক অধিকারগুলো যাতে সংরক্ষিত হয় এবং সেগুলো যাতে দেওয়া যায় সেইটাই সেজন্যই সরকার এই সরকার সেই জিনিসগুলোই করছেন আমি মৌলিক অধিকারগুলো সম্পর্কে কিন্তু এতক্ষণ বলে এলাম আপনার কাছে আমরা নতুন নতুন উপশহর গড়ে তুলছি এবং কিছুদিনের মধ্যেই এখনও ঢাকা শহরের যান চলা যানবাহন চলাচলের অবস্থা অত্যন্ত খারাপ এটা এটা যেমন অনেকেই বলেন এটা ব্যর্থতা হতে পারে আবার অন্যদিকে যদি দেখেন যে গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা সম্প্রসারণ করতে পারছি না কিন্তু ঢাকা শহরের আশেপাশে এখন এতগুলো নতুন নতুন ফ্লাইওভার আমাদের এখন নির্মীয়মান আছে যেগুলো শেষ হবে আমরা তো আশা করছি হাতিঝিল প্রকল্প এই বছরে ডিসেম্বরে শেষ হয়ে যাবে তারপরে ডিসেম্বরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকেই এয়ারপোর্ট এয়ারপোর্টে ফ্লাইওভার চালু হয়ে যাবে মার্চ মাসে গিয়ে যাত্রাবাড়ি থেকে গুলিস্তান হয়ে পলাশি পর্যন্ত রাস্তা ফ্লাইওভার হয়ে যাবে এগুলো হয়ে গেলে যানবাহনের সমস্যাটাও অনেক কমে আসবে এগুলো যে বড় বড় সমাধান এগুলো যেমন ইয়ে সেই সঙ্গে পাশাপাশি আপনি বলতে পারেন যে মানুষের সংখ্যা তো বেড়ে যাচ্ছে সকলেই ঢাকা কেন্দ্রিক সবাই ঢাকায় আসছে এই মানুষগুলোকে এই সমাধান করার জন্য এটিকে আপনি ব্যর্থতা বলবেন না এটি কি বলবেন সুপরিকল্পনা আমরা ভাবছি ঢাকা শহরকে চারদিকে যেমন এখন পূর্বাচল হচ্ছে পূর্বাচলে আপনার খিলক্ষেত থেকে পূর্বাচল পর্যন্ত ফ্লাইওভার একটা না যাচ্ছে এই রাস্তাটা হয়ে গেলেই এখানে যখন কম্পিউটার বাস সার্ভিস চলবে ঢাকা শহরে ইতিমধ্যেই আপনার প্রায় কয়েকশো নতুন ডাবল ডেকার এবং সিঙ্গল ডেকার বাস এসে গেছে এবং অতি শীঘ্রই আপনার আর্টিকুলেটেড বাস আরও আসবে আড়াইশো তিনশোর মতো এবং ঢাকায় পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসে একটা বিরাট বড় রকমের পরিবর্তন ঘটবে আমরা আশা ইতিমধ্যে শুরু হয়েছে সেটি আসতে শুরু করেছে রেলওয়েতেও আমরা যদি কম্পিউটার রেলওয়ে রেলওয়ে লাইনগুলোর অবস্থা খারাপ রেলওয়ে বগি নাই কোচের সংখ্যা কম এগুলো অর্ডার দেওয়া হয়েছে এগুলো যদি এসে যায় আমরা যদি ওই স্যাটেলাইট টাউনগুলোর সঙ্গে কমিউটার সিস্টেম যেমন ঢাকা গাজীপুর এমনকি ঢাকা টাঙ্গাইল এখন তো আসেই ঢাকা মাহমেন সিং পর্যন্ত হতে পারে ঢাকা নারায়ণগঞ্জ হতে পারে এই সমস্ত রেল লাইনগুলো চালু হয়ে গেলে ওই উপশহরগুলো থেকে যদি মানুষ ঢাকার থেকে চলে যায় যেমন লন্ডনে হয় বড় বড় শহরে হয় তাহলে এই কম্পিউটার সিস্টেম হয়ে গেলে ঢাকার চেহারাও পাল্টে যাবে এই যে চিন্তা ভাবনাগুলো এগুলো কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার মাথায় সুন্দর সুন্দর অনেক চিন্তাভাবনা আসে যেমন উনি এই যে এর কথা বললাম এটা কিন্তু একেবারে ওনার নিজের চিন্তা আবার পাশাপাশি ধরুন বিদ্যুতের সাথে সাথে আমরা চিন্তা করছি ওই যে বললাম আমরা এরপর থেকে ধান ভুট্টা এগুলো থেকে যদি আমরা ইথানল তৈরি করতে পারি তাহলে কিন্তু তেলের একটা সমস্যার সমাধান হয়ে যায় আবার তেমনি ইয়েতে আপনার সুপেয় পানির ব্যবস্থার কথা আমরা বলেছি সুপেয় পানি কোথায় পেতে পারি সবচেয়ে ভালো সোর্স একটা তো আমাদের আন্ডারগ্রাউন্ড ইয়ে আছে এটা রিচার্জ হয় বর্ষা যদি না হয় তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয় উপরে হিমালয় অঞ্চলে গ্লেশিয়ারগুলো গলে যাচ্ছে কাজে কয়েক বছর পরে কিন্তু আমাদের খুব বড়ো সমস্যা হবে সুপেয় পানি পাওয়া সেক্ষেত্রে বৃষ্টির পানি ধরে রাখা এই যে বৃষ্টির পানি সংরক্ষণ করা এটাও কিন্তু আমাদের একটা নতুন চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং এখন যতগুলো সরকারি স্থাপনা সেগুলোতে বৃষ্টির পানি ধরে রাখার এই ব্যবস্থা করা হয়েছে কম্পালসারি করতে হবে এবং যত সরকারি স্থাপনা অর্থাৎ এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যত স্থাপনা আছে সবগুলোতে সেখানে আপনার সোলার প্যানেল করতেই হবে এটা একেবারে কম্পালসারি তাতে করে তাতেও বিদ্যুতের অনেক সমস্যা হয় পাশাপাশি ছোট্ট একটু আপনাকে বলে রাখি যে বিদ্যুতের যে সমস্যাটা কোথায় যে হারে মানুষের সংখ্যা বাড়ছে যেমন মানুষের উন্নত জীবনযাপন জন্য যে জীবনযাত্রার জন্য মানের জন্য উন্নয়নের জন্য যে বিদ্যুতের চাহিদা বাড়ছে তার সাথে সাথে চিন্তা করুন আজকে বাংলাদেশে নয় কোটির ওপরে মোবাইল ফোন ব্যবহার হয় তো বিন্দু বিন্দু করে হলেও নয় কোটি মোবাইল চার্জ হয় না অবশ্যই কতটুকু লাগে এই যে আমাদের এখন বাংলাদেশে এসছে ব্যাটারি চালিত সমস্ত তিন চাকার গাড়ি এই গাড়িগুলো সারা রাতভর চার্জ হয় এই বিদ্যুৎটা কোথার থেকে আসে বলুন এই যে ডিমান্ড গুলো এগুলো তো অনেকের মাথায় আসে না চট এগুলো যোগ করলে তার মানে একদিকে আমরা উন্নত জীবনযাপনের দিকে যাচ্ছি আবার একদিকে চাহিদাও বাড়ছে সরকারকে সেই সম্পর্কে সরকার আপনাকে দেখতে হবে যে সরকার সচেতন কিনা সেগুলো মেটানোর ওই সমস্ত চাহিদা মেটানোর চেষ্টা করছেন কিনা আমি একেবারে দৃঢ়ভাবে বলতে পারি যে আমাদের সরকার এই সব বিষয়ে অত্যন্ত চিন্তার সঙ্গে নানাভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী যারা আছেন যারা কাজ করছেন তারা এগুলো নিয়ে সব সারাক্ষণই আমাদের এই ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে যত যে পরিমাণ প্রকল্প আসে এগুলো অনেক ধরনের আসে এবং সেগুলো বাস্তবায়নের জন্য ক্রমাগত চেষ্টা করা মনিটরিং করা রাস্তাঘাট যেমন আমরা গত কয়েক বছর দেখেছি রাস্তাঘাটের মেরামত আপনি বলতে পারেন যেটা একটা ব্যর্থতা ছিল ব্যর্থতার কথা বলেছেন তো দু বছর আগে ওই যে ঈদের সময় বিশাল একটা সমস্যা গেল তারপরেই কিন্তু বিশাল আমাদের নতুন মন্ত্রী এলেন ওবায়দুল কাদের উনি এসেই